প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমি যে লতা নিয়ে কথা বলবো সেটা কিন্তু আমাদের চারপাশে সবসময় পাওয়া যায়। আজকে আমি যেই লতা নিয়ে কথা বলবো, আমাদের কুমিল্লার ভাষায় বলা হয় স্বর্ণলতা অথবা জিয়ারি লতা। আর এই লতা যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা কিন্তু অনেকেই জানি না। এই স্বর্ণলতা করার জন্য কোনো খাটনি লাগে না, কোনো কষ্ট করতে হয় না। এগুলো সারা বছরই হাতের কাছে পাওয়া যায়। বনে, জঙ্গলে, আনাচে খানাচে গাছের মধ্যে এগুলো খুব সুন্দর করে কিন্তু বেড়ে ওঠে আর দেখতে অনেক সুন্দরও দেখা যায়। এই লতা কিন্তু খেতে তিত হয়। তিত হলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী। যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক তারা কিন্তু খালি পেটে সকালবেলা প্রতিদিন আধা কাপ করে এই স্বর্ণলতা বা জিয়ারিলতার রস খেতে পারেন। যদি একাটানা এক সপ্তাহের মতো খেতে পারেন, দেখবেন আপনার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে, আর কোনো গ্যাস্ট্রিকের ওষুধই খেতে হবে না। আবার অনেকে আছে হঠাৎ করে প্রচুর পেট ব্যথা করে, তারাও কিন্তু এই রস সঙ্গে সঙ্গে খেলে পেট ব্যথা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আবার অনেকের শরীরে কিন্তু দাউদ, একজিমা, বিষ গুঁড়া, চুলকানি এগুলো সবসময়ই লেগে থাকে। তারা যদি এক সপ্তাহের মতো এই রস বেটে শরীরে লাগাতে পারেন, তাহলে দেখবেন শরীরের চুলকানি, দাউদ, একজিমা, বিষ গুঁড়া সব কিছু ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর এই জিয়ারিলতা যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেই বিষয়টা কিন্তু আমরা অনেকে জানি না। আল্লাহ যত কিছু তৈরি করেছে আমাদের প্রয়োজনই তৈরি করেছে। আর জিয়ারিলতা চিনে না এমন মানুষ খুঁজে কমই পাওয়া যাবে। চিনে অনেকেই হয়তো এটার গুণাগুণ অনেকে জানে না। আজকের এই ভিডিওতে যদি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে থাকি তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই।